গাইস, আমি কিনেছিলাম গ্র্যান্ড মাস্টারের মধ্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এন্ড এদিক দিয়ে কিন্তু আমি আমার স্কোয়াড টিম যখনই ম্যাচ স্টার্ট করে দিই তখন আর কি ভাই ম্যাচ স্টার্ট হয়ে যায়। বাট গাইস, এখানে লবিতে যাওয়ার সাথে সাথে দেখতে পাই আমাদের ম্যাচের মধ্যে পড়ে গেছে এখানে রিজনের 60 নাম্বার প্লেয়ার। এন্ড এরপরে যখন আমরা আরো একটু সামনে যাই তখন এই দিক দিয়ে দেখতে পাই আরো একটা পড়ে গেছে এখানে রিজনের 45 নাম্বার প্লেয়ার। একটু বড় যখন আমি ওর উপর ক্লিক করি তখন এখানে দেখতে পাই এটা হচ্ছে BD71 গিল্ডের প্লেয়ার, BD71 লুকমান। এরপরে গাইস এখানে আরেকটার উপর ক্লিক করে দেখতে পাই বানি 344, মানে BD71 গিল্ডের। তাও যেহেতু এখানে বানি 344 আছে সেহেতু কিন্তু গাইস আমাদের ম্যাচে ইটস কাবুবাইও আছে, কাবুবাইয়ের টিমমেট কিন্তু গাইস এখানে বানি 344। আর গাইস এগুলো দেখার পরে মানে লবিতে আমাদের টিমমেটদের এন্ড গাইস আমার রিয়াকশন কেমন ছিল একটু দেখো। সো গাইস দেখলা তো তখন আমাদের রিয়াকশন কিরকম ছিল। কেননা গাইস আমি আজকে চিন্তা করতেছি মানে আমরা আজকের এই ভিডিওতে এক্সট্রা করে আলাদাভাবে কিন্তু ভয়েস ওভার করব না, সরাসরি গেম খেলার সময় যেরকম আমাদের রিয়াকশন থাকে আমার মতো তোমরা গাইস ওগুলো দেখে আরো বেশি মজা পাবে। চলো গাইস দেখা যাক আজকে কি আমরা ইটস কাবু ভাইকে মারতে পারি কিনা। তার আগে গাইস ল্যান্ডিং করতে করতে তোমাদের একটা ছোট্ট কথা বলে নিই, তোমরা যারা গাইস ডায়মন্ড হপ করে গেমের মধ্যে তোমরা চলে আসতে পারো নববাজার ওয়েবসাইটের মধ্যে। বর্তমানে কিন্তু ওয়েবসাইটের মধ্যে বাংলাদেশের সব থেকে কম দামে কিন্তু ডায়মন্ড পাওয়া যাচ্ছে, এবং কি এর সাথে কিন্তু ওয়েবসাইটটা এআই দ্বারা নিয়ন্ত্রিত। সো গাইস তোমরা যারা ডায়মন্ড হপ করতে চাচ্ছ চলে আসো এখন নববাজার ওয়েবসাইটের মধ্যে, লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে। আমরা তিনটা প্লেয়ার শেষ, আমাদের শুধুমাত্র এদিক দিয়ে জুনপুষা ছিল যে কিনা গাইস গাড়ি দিয়ে বোম্বো করে গাড়ি চালাতেছিল। সো গাইস এদিক দিয়ে আমি আমার টিমমেটকে বলতেছিলাম ভাই তুই কাউরে করার না কর, ভাই তুই আমারে কর আগে, দেখি ভাই সে আমাকে ছাড়া সবাইকে রিভাইভ করে দেয়। মানে ভাই কি যে কইতাম, তো পরবর্তীতে গাইস এই যখন এদিক দিয়ে ভাগতেছিল তখন কিন্তু এখানে আরেকটা এনিমি এসে কিন্তু তারে মারার চেষ্টা করতেছিল, বাট আমাদের জুনপুষার কিন্তু নাফিস সে কিন্তু কোনো প্রকার এখানে ভেগে যায়। তখনই দেখতে পাই এদিক দিয়ে কাব্বু ভাই কিল করছে ফার্স্ট টাইম। কই কই কখন সো গাইস দেখতেছো এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট নাফিস কিন্তু সে আমারে কিরকম করতেছিল, আমি নাকি এই ম্যাচের মধ্যে 5 কিলের বেশি করতে পারবো না, আমি যদি 5 কিলের বেশি করতে পারি সে কিনা গাইস এখানে নিজের হাট কাট। সো যাই গেছে আমি ওরা বলতেছিলাম এখানে ভাই তুই এত আগে রিভাইভ কর। এরপর গেছে আমি যখন এদিক দিয়ে ল্যান্ডিং করতেছিলাম তখন এদিক দিয়ে দেখতে পাই কয়েকটা এনিমি একজন গিয়ে রিয়েভ করো, একজন গিয়ে রিয়েভ করো, আরে ওই ওই প্যাক করো প্যাক করো, আরে
আমি চিন্তা করলাম কালকে থেকে আমরা আলটা দিয়ে খেলবো। আমি কিন্তু একদম নিজের সর্বোচ্চ চেষ্টা দিতেছি, মনে রাখবা। আমার সাথে যখন বললো বিভেদ ছিল না। তো ভাই এটা কেন বা সেকেন্ড আইডিতে খেলতেছি কিনা আমি কিছু বুঝতেছি না। তো তোমরা যদি এটা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবা, কারণ গাইস এখানে এটা তো ফেক বানি ট্রিপল পর হইতে পারে না, কারণ এখানে কাবু ভাইয়ের সাথে খেলতেছে। সো গাইস এরপরে কিন্তু BD71 গিল্ডের মধ্যে আছে, তখন গাইস বুঝতেছিলাম না এটা। ওই দিক থেকে দিছে আমার, এদিক দিয়ে আসছি আর এখন কেন আসছি ভাই, এখন কেন আসছি আমার বলো, ফার্স্টে মাছ নয় এখন আসছি। আর এদিক দিয়ে গাইস আমি আমার টিমমেটের কথা কি বলবো, ও কিন্তু এখানে এনিমিটের সাথে প্রথমে ফাইট করতেছিল, যার জন্য কিন্তু আমি ওর ব্যাকআপ দেওয়ার জন্য এখানে আসছিলাম। বাট আমি যখন ব্যাকআপ দেওয়ার জন্য আসছি, ও দেখি ভাই গাড়ি নিয়ে পালিয়ে গেছে এখান থেকে। পরবর্তীতে আমি এখানে ছিলাম মাইকের চেপের মধ্যে ফেঁসে যাই, সামনে একটা ছিল, এদিক দিয়ে লং থেকে একটা মেরা আমার ডাউন করে দেয়। আর তখনই দেখো আমি ডাউন হওয়ার পর আমার আসতেছে আবার টিমমেট আবার গাড়ি নিয়ে এখানে। মানে ভাই বুঝছো এইসব টিমমেটের চক করে পড়লে মানে তুমি পুরোপুরি শেষ, তোমার লাইফটা টানা টানা হয়ে যাবে এরকম। ভাই টার্ড ক্লাস টিমমেট এগুলোকে ভাই ব্যাকআপ দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুরল মারা। দেখো দেখো এখন এসে কিন্তু এনিমিটের মাইটা দিচ্ছে হারামজাদা। আমি যখন আসছিলাম ব্যাকআপ দেওয়ার জন্য মানে সে তখন গাড়ি নিয়ে ভাগিয়ে গেছে, আমি যখন মরছি তখন সে কিন্তু আবার আসছে। যাই গেছে এদিক দিয়ে আমাদের পুষার কিন্তু আমাদেরকে আবার রেপ করে দেয়। আর গাইস আমি মনে করছিলাম তখন কাব্বু ভাই আরো লাইভের মধ্যে আছে, মানে গাইস আমি গেমে ঢুকার আগে কিন্তু কাব্বু ভাই দেখতেছিলাম লাইভ স্ট্রিম করতেছিল, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু উনি লাইভ স্ট্রিম অফ করে দেন। আর আমি তখন মনে করছি মানে ম্যাচের মধ্যে আমাদের সাথে পড়ছে মানে উনি লাইভ স্ট্রিমে আছে। ম্যাচটা কিন্তু গাইস শেষ হওয়ার পর আমি এখানে চেক করতে গিয়েছিলাম, বাট দেখতেছিলাম উনি অনেক আগে কিন্তু লাইভ স্ট্রিম অফ করে দিয়েছেন। আর গাইস তোমরা এদিক দিয়ে একটু দেখো না ভাই কয়টা গাড়ি, এই যে ভাই আরো একটা, এটা তো আমার টিমমেটের ভাই, মানে গাইস চারপাশে এনিমি না গাইস শুধুমাত্র গাড়ি আর গাড়ি। এদিক দিয়ে দেখো একটা গাড়ি ফাটাইলাম, বাট এখানে কিন্তু ওই নেমে কিন্তু ভাই আমারে ফাড়িয়ে দিল, কারণ গাইস এখানে এস্তেমার দিয়ে কি একটা দেশ লাগিয়ে দিছিল, এই যে দেখো আমার টিমমেটেরও দিছে। মানে গেছে এদিক দিয়ে কি একটা অবস্থা হয়ে গেছিল আমাদের, জুন বুশের মানে কিন্তু ফুল প্রস্তুত হয়ে আছে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য, দেখলাই তো তাড়াতাড়ি ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে কিরকম করতেছিল। আর গাইস এরপরে কিন্তু আমি এদিক দিয়ে দেখতেছিলাম মানে একটা লুট বক্স বা লুট দেখা দিয়েছিল, তাই গাইস আমি এদিক দিয়ে জুনের ওখানে নামি যাতে গাইস হালকা পাতলা লুটপাট করি, এরপরে কিন্তু গাইস মনে করো ফাইটটা ভালো হয়। তখনই ভাই দেখতে পাই পিছন থেকে আমরা দেয় কাবু ভাই মায়ের, আমি জুনের জন্য
সো গাইস দেখলা তো যেটা বলতেছিলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে দিয়ে, আমাদের জুনপুষার কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়েছে আমাদের রিভাইভ দেওয়ার জন্য, বাট এবার কিন্তু জুনপুষার নিজেই শেষ। আর গাইস এইটুকু জুনের মধ্যে এখন 28টা প্লেয়ার, অথচ কিন্তু আমাদের জুনপুষার শেষ। আর এদিক দিয়ে নামতে নামতে দেখতেছিলাম কাব্বু ভাই কে যেন একটা মেরে দিছে, আর কাব্বু ভাইকে এখানে গাইস যে মারছিল তারে কিন্তু আমাদের টিমমেট অর্গ মেরে দেয়। আর গাইস আমরা এখানে ফুল স্কোয়াড, মানে ফুল স্কোয়াড বলতে তিনটা প্লেয়ার সবাই কিন্তু এই ঘরের মধ্যে ক্যাম্পিং করি, কারণ এখন দেখো এই জুনের মধ্যে 35টা এনিমি এলাই। এর উপরও কিন্তু গাইস আমরা ছিলাম গ্র্যান্ড মাস্টারের মধ্যে, যদি এরকম সেরকম হয় তাহলে কিন্তু আমরা খেয়ে যাবো মাইনাস। সো গাইস এটা ছিল কাব্বু ভাইদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার। আমি মনে করছি আর অন্যদের জুনপুষার এখনো বেঁচে আছে, মানে মনে করো জুনপুষার রিভ দিয়ে দিবে, বাট এখানে দেখতেছি এটা ছিল লাস্ট প্লেয়ার। মেবি গাইস আমাদের জুনপুষারের মতো ওদের জুনপুষারও কিন্তু এদিক দিয়ে ডেড হয়ে গেছিল। আর গাইস আমি প্রথমে মনে করছি এটা বানি ট্রিপল পোস্ট, যে জন্য গাইস আমি বলতেছিলাম এই তিনজনে মিলে একসাথে ধরো ভাই। এন্ড গাইস ও তো কিন্তু এখানে দেখতেছিলাম আমাদের অর্গকে ডাউন করে দিছিল, আমি মনে করি এদিক দিয়ে ভিজন দিয়ে যাতে দিয়ে মেরে দিই, আর তখনই বুঝতে পারি এখানে কিন্তু কাব্বু ভাইয়ের ফুল স্কোয়াড শেষ। আর তখনই গাইস এদিক দিয়ে থার্ড পার্টি শুরু করে দেয়। তো গাইস এদিক দিয়ে তোমাদেরকে কি বলতাম, দেখো না ভাই কোথায় যে ফেসে গেছি। একদিকে জুনে অনেক প্রচুর পরিমাণে কিন্তু হেলথ কাটতেছিল, এর উপরে কিন্তু গাইস এখানে আরেকটা নেমে ডিস্টার্ব করতেছিল অনেক জোরে সুরে, আবার এখানে সমতল ভূমি ছিল না যার কারণে একটা ওয়াল এখানে পড়ে আরেকটা ওয়াল ওখানে পড়ে, কোন মাঙ্গা চিপের মধ্যে ফেসে গেছি। পরবর্তী থেকে আর কি করার গাইস এখানে আমরা ডেড হয়ে যাই। এন্ড এদিক দিয়ে গাইস আমাদের অর্গ ছিল, আর গাইস সে এখানে বেচারা কি করবে, এদিক দিয়ে একটা মারছিল কোনো প্রকার, বাট ওই যে কতগুলো নেমে ভাই এর গাড়ি চালাতে দিয়েছিল, এরপরে ভাই আবার এর জুনের মধ্যে ছিল অনেক জোরে সুরে কিন্তু এর উপরে অত্যাচার করতেছিল। এন্ড গাইস ও শেষ হয়ে যায় এখানে, আমরা মোটামুটি সেখানে 13 একটা প্লাস পেয়েছিলাম। সো গাইস তোমরা এরকম বিআর র‍্যাঙ্কের ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট করে বল দিবা, তার সাথে যদি আমাদের চ্যানেলে নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশন অল সেট করে রাখবা। আর গাইস এখানে কিন্তু কাব্বু ভাইয়ের সাথে কিন্তু আমার সাথে দেখা হয় না, একবার কিন্তু উনি আমার মারছিল লং থেকে, তাও আমি দেখিও নাই, দেখা যাক গাইস আর পরে কিনা আমাদের সাথে উনি। আর যারা যারা এখনো ভিডিও লাইক করো নাই বড় করে একটা লাইক করে দাও। সো গাইস আজকে জন্য এতটুকু, আই লাভ ইউ, ভেরি টেক কেয়ার, সবার থেকে বেশি থাকবে সব সময়, দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে।